الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد فيا ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله الصالحين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويهدينا إلى سبل السلام إلى صراطه المستقيم القويم إنه ولي ذلك والقادر عليه معاشر الأخوة الله سبحانه وتعالى এই দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষার গৃহ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে আল কোরআন আসাহ এবং হেদায়াতের সকল জাদ ও রাহেলা পাথেও থাকার পরেও দেখা যাচ্ছে যে সবচেয়ে বৃহত্তর অংশ দুনিয়ামুখী হয়ে পড়ছে দুনিয়াকে আল্লাহ তালা এমনটাই তৈরি করেছেন যে মানুষ এখানে খেলতামসা করবে মানুষ দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেবে দিন থেকে মুখ ফিরিয়ে নেবে কোর আনসন্না থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আল্লাহ সুবাহানহ তালাই জন্যেই যুগে যুগে নবী এবং রাসুলকে পাঠিয়েছেন যেন এই মানুষগুলো যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা দিনকে ভুলে গিয়েছে যারা আল্লাহর পথকে ভুলে গিয়েছে তাদেরকে সতর্ক করা যায় সুরাদ্দারিয়াতের মধ্যে আল্লাহ সুবানতলা এই উম্মার সকল ব্যক্তিকে সেই নির্দেশনাটাই দিয়েছেন বলেছেন ফেফিরু ইহি ইন্নি লাকুম মিনহু নদী রুম্মিন ফেফিরুল ইল তোমরা আল্লাহর দিকে পালাও নিশ্চয়ই আমি আল্লাহর ব্যাপারে তোমাদের জন্য সতর্ককারী প্রকাশ্য সতর্ককারী আল্লাহর দিকে পালাও আল্লাহ কি বুঝাতে চেয়েছেন কেন আমাদেরকে পালাতে বলেছেন কিসের থেকে পালাতে বলেছেন কার দিকে পালাতে বলেছেন আজকের খোদ্বায় আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কেন আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছি কোরআনের আয়াতের একটা ছোট্ট অংশ সুরাতুদ্দারিয়াতের পঞ্চাশ নম্বর আয়াত কারণ আজকের আধুনিক বিশ্ব যতই প্রযুক্তিতে এগিয়ে যাক জ্ঞান গরিমা কিংবা বুদ্ধিবৃত্তিতে এগিয়ে যাক কিন্তু পৃথিবীর এই আধুনিক অগ্রযাত্রা আমাদের জীবনকে স্থবির করে দিয়েছে নৈতিকতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদেরকে দিনদারি থেকে একদম ডিটাস্ট করে দিয়েছে আজকের মানুষ যে ভয়াবহ শিরকি লিপ্ত অতীতের শিরক এত ভয়াবহ ছিল না আজকের মানুষ যে ভয়াবহ পাপে লিপ্ত অতীতের মানুষ এত ভয়াবহ পাপে লিপ্ত ছিল না আজকের মানুষ যে যৌন বিকৃতির অতল গহ্বরে তলিয়ে গিয়েছে কিংবা অশ্লীলতায় যেভাবে মত্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় নাইট ক্লাব ফাইভ স্টার হোটেল কিংবা আরও বিভিন্ন জায়গা সি বিচ বলেন যেখানেই বলেন সেটা আমরা অতীতে কখনো দেখিনি এতটা নজির কখনো স্থাপিত হয়নি আর প্রচার মাধ্যমগুলো ফেসবুক ইন্টারনেট টুইটার কিংবা টিভি চ্যানেলগুলো সকল মানুষকে এইসব পাপের দিকে অশ্লীলতার দিকে আহ্বান করছে একটু গাফেল হলেই আপনি দেখবেন আপনিও কিন্তু চলে যাচ্ছেন সেই দুনিয়াদারির দিকে ভোগমত্তের দিকে অশ্লীলতার দিকে এবং দিনদারহীনতার দিকে আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে আপনার স্ত্রীর ব্যাপারে আপনার কন্যার ব্যাপারে আপনার পরিবারভুক্ত লোকদের ব্যাপারে একটু গাফেল হন তাদেরকেও কিন্তু আর রক্ষা করা যাচ্ছে না কেন যাচ্ছে না আগে মানুষের কাছে সোশ্যাল নেটওয়ার্ক ছিল না ফলে একজন লোক খারাপ হতেও সময় লাগত কিন্তু এখন আর সময় লাগে না আপনার অজান্তে আপনার ছেলে মেয়েরা কত দূর খারাপের পথে অগ্রসর হয়েছে হয়তো আপনার সে খবরটাও নাই মানুষের জীবনটা এখন ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে এবং এই ঝুঁকির কারণে এই দুনিয়াদারির কারণে এই ভোগ বিলাস অশ্লীলতা পাপাচারে মত্ত হওয়ার কারণে মানুষ আখেরাত থেকে গাফিল হয়ে পড়েছে মনে হয় যেন আখেরাত বলে কোনো কিছুই নেই মানুষ তার মৃত্যুর পর কি হবে তার কবরে কিংবা তার আখেরাতের জীবনে সেটা নিয়ে একদমই ভাবছে না ফলে তাদের জন্য অপেক্ষা করছে অনেক ভয়াবহ বিপদ আমরা দেখতে পাচ্ছি এই দুটো কারণে যে দুটো কারণ এখন বললাম এই কারণে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা দেশ আনন্দ উল্লাসের প্রত্যেকটা জায়গা মুনকারাত এবং ফওয়াহেসে ভরে গেছে মুনকারাত অন্যায় অবিচার আর ফওয়াহস মানে যত অশ্লীল কথা কাজ জেনা ব্যবিচার কিংবা সেদিকে আহ্বানকারী কাজে ভরে গেছে দেখুন মানুষ এখন বিশ্বকাপ নিয়ে খুবই উন্মত্ত কিন্তু এর সাথে লক্ষ কোটি রকমের পাপ জড়িত সেটা ফুটবল হোক আর ক্রিকেটই হোক ফলে ঝুঁকি কিন্তু আরও বেড়ে গেল একটা শহর যেটা পাপ পরিণত হয়েছে আপনি সেখানে প্রবেশ করার পরে কী হবে আপনার দশা নিজেকে কি পারবেন রক্ষা করতে নিজে যদি রক্ষা নিজেকে করতে পারেন আপনার স্ত্রীর কী অবস্থা হবে আপনার পরিবারভুক্ত অন্যান্য সদস্যদের কী অবস্থা হবে সুতরাং আমাদেরকে এই আয়াতটা স্মরণ করতেই হচ্ছে এই আয়াত আল্লাহ স্লাম তালা সে কথাই বলছেন ঝুঁকি থেকে তোমরা মুক্ত থাকতে চাও পাপ থেকে পালাতে চাও পাপ তো ভয়ের কাজ তাই না যখন কোনো আপনি দেখবেন হত্যাকাণ্ড হয় ভয় পেয়ে যাবেন না আপনারা হত্যাকাণ্ডটা পাপ কাজ না যখন একজন লোক আরেকজন লোকে সাপের মতো মারছে এই ময়দানে সবাই ভয় পেয়ে যাবে না যখন চারিদিকে অন্যায় রাহাজানি লুট হচ্ছে সবাই ভয় পেয়ে যাবে না সুহান আল্লাহ সেই ভয়টা আমরা পাচ্ছি না কারণ এই পাপগুলো এখন আমাদের নিত্য দিনকার অভ্যাসে পরিণত হয়েছে এখন চোখের সামনে কোনো অন্যায় দেখলেও কেউ আর প্রতিবাদ তো করেই না নিষেধ করে না ভাবে ইট ইজ নট মাই কনসার্ন এটা আমার বিষয় না আমি তার জন্য বিপদে কেন পড়ব দিনটা এখন গরিব হয়ে গেছে গরিব মানে কি এটা বাংলা গরিব না এটা আরবি গরিব স্ট্রেঞ্জার নতুন অদ্ভুত হয়ে গেছে কাউকে যদি এখন আপনি দাড়ি টুপি কর্তা এবং তাকে যদি আপনি পাজামা দেখেন টাকনুর উপরে পড়েছে তখন এই সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তার দিকে সন্দেহের দিকে তাকায় মেজারমেন্ট পাল্টে গেছে পাল্লা অন্যরকম হয়ে গেছে সুতরাং আমাদেরকে এখন ভাবতেই হবে ভয়ের যথেষ্ট কারণ আছে আপনার নিজের ভয়ের কারণ আছে আপনার সন্তান আপনার পরিবার বর্গের সকল সদস্যের ভয়ের কারণ আছে যে আসলে না জানি আল্লাহর আজাব দুনিয়াতে এসে পড়ে না জানি আমি কোনো বিপদের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই আর না জানি আখেরাতে জাহান নামের কবলে আমাদেরকে পড়তে হয় ছোট্ট একটা বিষয় আজকে পড়ছিলাম আমি সালাফের এক মহিলার একজন পুণ্যবতী মহিয়সী এক রমণীর সুন্দর একটা বচন একজনে উদ্ধৃতি দিয়েছেন তার স্বামী যখন রিজেকের সন্ধানে ঘর থেকে বের হচ্ছিল ইনকামের জন্য পরিবার চালনার উদ্দেশ্যে তিনি তখন তার স্বামীকে বলেছিলেন তুমি হালাল ছাড়া ইনকাম করো না তুমি হালাল ছাড়া ইনকাম করো না কারণ আমরা অভুক্ত থাকলেও সবর করতে পারবো কিন্তু জাহান্নামের আগুনের উপর আমরা সবর করতে পারব না ইয়া সালাম কি চমৎকার উক্তি কি মহিষী এ রমণী তার স্বামীকে শাসন করছেন মমতা দিয়ে ভালোবাসা দিয়ে এবং চমৎকার একটি নির্দেশনা দিয়ে আর উদাহরণটা হৃদয় ছুঁয়ে যায় তাই না উদাহরণটা কি বললেন অভুক্ত খেতে পারছি না টাকা নাই সবর করতে পারবো কিন্তু আগুনে চলব সেটা সহ্য করতে পারবেন আসলেও তাই কিন্তু বাস্তবেও আপনি দুইবেলা যদি খেতে না পারেন এটা আপনার জন্য অনেক সহজ না আগুনে আপনি পুড়ে পুড়ে মরবেন তার চাইতে অনেক সহজ আমাদের এ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আল্লাহ সুমান তাল্লাহ বলছেন ফ্যফিরু ইহ আল্লাহর দিকে পালাও এখানে ফিরু শব্দটা ফেরারুন থেকে এসেছেন বাংলায় আপনি দেখবেন বলা হয় ফেরারি ফেরারি কাকে বলা হয় সেই আসামিকে যে পলায় ফেরারি ফেরার এটা আরবি শব্দ কিন্তু এই যে ফেরারি বলছেন সেটাও আর বিশব্দ ফেরার এই শব্দটা আল্লাহ তালা কেন বললেন আল্লাহ তো বলতে পারতে বলতে পারতেন এভাবেও ও অ্যানি বো আল্লাহ এটা বলেছো আল্লাহ সুমান অন্য আয় কিন্তু বলেছেন ও অ্যানি বো আল্লাহ আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো ফিরে আসো কিন্তু এই জায়গায় তিনি কেন বললেন যে রু ইলাল্লাহ এটার যথাবিহিত কারণ আছে কারণ আমরা দুনিয়ার শৃঙ্খলের মধ্যে আবদ্ধ দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যেটা আমরা বললাম দুনিয়ার বৃত্ত বৈভব দুনিয়ার প্রতি লালসা দুনিয়ার ক্ষমতার দম্ভ প্রভাব প্রতিপত্তি সম্মান এবং দুনিয়ার সব কিছু আমাদের প্রায় সবাইকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে ফলে দেখেন এখানে প্রতিযোগিতা কিন্তু পুণ্যের নয় এখানে প্রতিযোগিতা কিন্তু ভালো মানুষ হওয়ার নয় এখানে প্রতিযোগিতায় কিন্তু সমাজে কে কার বেশি উপকার করতে পারে কে কতটা সমস্ত মানুষ সমাজ দেশ রাষ্ট্র এবং বিশ্ব মানবতার জন্য ত্যাগ করতে পারে সেই প্রতিযোগিতা কিন্তু এখন দুর্লভ প্রতিযোগিতা হচ্ছে কে কাকে পিছিয়ে দিতে পারে কে কাকে অত্যাচার নির্যাতন করতে পারে কে কার অধিকার ক্ষুণ্ণ করে নিজেকে অবৈধভাবে হলেও এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারে এ হলো সেই প্রতিযোগিতার ফলে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে ফেরার বলা হয় যখন ভীতিকর কোনো পরিবেশ সৃষ্টি হয় সেখান থেকে পালানো আপনি যখন দেখবেন কোথাও ভূমিকম্প হচ্ছে দেখবেন যে মানুষ কি হারে দৌড়ছে ইউটিউবে সেই দৃশ্যগুলো আপনারা দেখবেন এই গত কয়েকদিন আগেও আপনার ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে যখন সুনামি হয় এবং সাগরের পানি ধেয়ে আসতে থাকে দেখবেন যে মানুষ কিভাবে পালায় কিসের থেকে পালায় ভয় থেকে পালায় সে ভয় পাচ্ছে এই পানি তাকে ডুবিয়ে মেরে ফেলবে সে ভয় পাচ্ছে এই যে বিদেশের কোনো আগ্রাসী সৈন্য যেমন ইসরায়েলের সৈন্যরা যখন ফিলিস্তিনে ঢুকে তাই না তখন মানুষের মধ্যে একটা ভীতির তৈরি হয় তারা ভীতির জন্যই এভাবে তৈরি করে সুতরাং ফেরার মানে হল ভীতিপ্রদ যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতি যে কোনো ব্যক্তি যে কোনো যে কোনো ক্ষতিকর বিষয় থেকে ভয় পাওয়া এবং সেখান থেকে পালানো সেখান থেকে পালানো আল্লাহ সুবাহানহ তার একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরতে চান যে তোমরা যে অবস্থায় আছো তোমরা যতই এটাকে শান্তিপূর্ণ এবং অত্যন্ত ভালো মনে করো কিন্তু আসলে এটা শান্তিপূর্ণ নয় আমার মনে আছে যখন মদিনায় পড়তাম এটা সম্ভবত নব্বই একানব্বই সালের ঘটনা সেখানে তুরস্ক কিংবা এর আশেপাশের সাগরের একটা ঘটনা সেখানকার পত্রিকাগুলোতে প্রচারিত হয়েছিল সেটা বিশ্বস্ত সূত্রের খবর যে দেখা গেলো বিশিষ্ট ব্যক্তিবর্গ যার মধ্যে অনেক জেনারেলরাও ছিলেন তারা একটা জাহাজে করে মদ সুরা নারী এসব কিছু নিয়ে আনন্দ উল্লাস করছিলেন পরে হঠাৎ করেই আল্লাহর পক্ষ থেকে একটা আজাব হলো যেভাবে হোক ঘটনা যাই হোক না কেন তারা সেখানে সকলেই যে কোনো একটা অ্যাক্সিডেন্টে সকলেই কিন্তু শেষ হয়ে গেলেন এখনও আমাদের চোখের সামনে এরকম ঘটছে তাই না মানুষ মদমত্ততায় আছে হঠাৎ তার মৃত্যু এসে গেল অথবা হঠাৎ সে মরে গেল আমাদের এক সাইহের কাছে শুনেছিলাম এটা মদিনার ঘটনা কেবলাতাইনের সামনে যে চৌরাস্তাটা আছে সেখানে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো একটা আমেরিকান গাড়িতে এক যুবক সে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড মারা গেল কিন্তু এই শেষ মুহূর্তে তখনও খুব জোরে তার গাড়ির ভিতরে বাঁচতেছিল ডিস্কো গান এটাকে বলা হয় সুউল খাতিমা একটা হলো হসনুল খাতিমা একটা হলো সুউল খাতিমা কারো মৃত্যু হয় অত্যন্ত চমৎকারভাবে এবং এটা কিন্তু ভালো আলামত মৃত্যু পরবর্তী জীবনের একটা ভালো ইন্ডিকেশন আর যদি কারোর মৃত্যু হয় অত্যন্ত খারাপভাবে যে সে হয়তো কোনো অশ্লীল পরিবেশে তার মৃত্যু হলো অথবা মদ পান করা অবস্থায় তার মৃত্যু হলো অথবা ডিস্কো গান শোনা বা নাচ অবস্থায় তার মৃত্যু হলো এটা হলো সুউল, খাতিমা তার মানে হচ্ছে তার সামনের যে ভবিষ্যৎ সেটা খুবই অন্ধকার তাহলে আমরা বলবো মুসলিমরা কিসের থেকে পালাবে কেন আমাদেরকে পালাতে হবে আমাদেরকে পালাতে হবে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে সেটা থেকে আল্লাহর দিকে গায়রুল্লাহ থেকে আল্লাহর দিকে পালাতে হবে আমাদেরকে পালাতে হবে আল্লাহর দিকে কারণ আমাদের পেছনে আছে ব্লিস আমাদের পেছনে আছে শয়তান জিন শয়তান কিংবা মানবরূপী শয়তান যারা প্রতিনিয়ত আমাদেরকে ভ্রষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই তারা সফল হচ্ছে ভাববেন না যে আপনার আমার মতো শারীরিকভাবে তার সে দাঁড়িয়ে আছে আমাকে ভ্রষ্ট করার জন্য ন সে আমাকে ভ্রষ্ট করছে পত্রিকার মাধ্যমে সে আমাকে ভ্রষ্ট করছে ইউটিউবের মাধ্যমে সে আমাকে ভ্রষ্ট করছে ফেসবুকের মাধ্যমে এবং নানাভাবে শয়তানের অনুসারীরা আপনাকে আমাকে সবাইকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য প্রস্তুত হয়ে আছে এবং কাজ করছে ফলে তার থেকে পালাতে হবে কার দিকে আল্লাহর দিকে পালাতে হবে জাহালাত থেকে এলেমের দিকে আজকে আমরা এখানে অনেকেই চালাতে এসেছি কিন্তু পরিপূর্ণ জ্ঞান কি আমরা লাভ করতে পেরেছি দিনের জরুরি জ্ঞানগুলো কি আমাদের অর্জিত হয়েছে হয়নি একটা বেসিক আকিদার প্রশ্ন কিংবা ইবাদতের প্রশ্ন করলে অধিকাংশই কিন্তু উত্তর দিতে পারবেন না এটা একটা ভীতিপ্রদ অবস্থান যে আমাদের জ্ঞানের লেভেলটা স্ট্যান্ডার্ডটা একদম বিলোতে নেমে গেছে নিচে নেমে গেছে অধপদিত অবস্থায় আছে আমাদের সমাজের অধিকাংশ মুসলিম ইসলামের জরুরি জ্ঞানগুলো তাদের নাই তাহলে এই ভীতিপ্রদ অবস্থা থেকে তাদেরকে পালাতে হবে এলেমের দিকে যে এলেম তাদেরকে আলোকিত করবে যে এলেম তাদেরকে সত্যের উপনীত করবে যে এলেম তাদেরকে পাপ থেকে পুণ্যের দিকে নিয়ে আসবে শিরেক থেকে তৌহিতের দিকে নিয়ে আসবে বেদাত থেকে ইবাদতের দিকে নিয়ে আসবে সুতরাং বুঝতেই পারছেন এই জাহালাত এই অজ্ঞতার কারণেই আমাদের সমাজে শিরকের ছড়াছড়ি বেদাতের ছড়াছড়ি পাপের ছড়াছড়ি এবং সেগুলোর পক্ষে আজকে একদল মানুষ আওয়াজও উচ্চকিত করছে এই পাপ আসলে সমস্যা নেই এই শেরকে সমস্যা নেই এই বেদাতে সমস্যা নেই বরং কত ফন্দি ফিকির তৈরি হচ্ছে যে এগুলোও ইসলামে অ্যাকসেপ্টেড এটা বোঝানোর জন্য আমাদেরকে পালাতে হবে সংকীর্ণ জীবন থেকে প্রশস্ত জীবনের দিকে যেই জীবনের মধ্যে ইমান নেই যেখানে আল্লাহর উপর তওয়াক্কুল নেই যেই জীবনের মধ্যে ইবাদতের কোনো স্থান নেই সেটা বড়ই সংকীর্ণ জীবন ওয়ামান আদা আন দিক্রি ফাঈশন দনকা আর যারা আমার দেকের থেকে আমার দেকের আমার ইবাদত আমার প্রতি ঈমান এবং আমার হালাল হারামের মাধ্যমে যে দেের এর মধ্যে তার থাকার কথা ছিল যে তা থেকে বিরাট ভাজন হবে মুখ ফিরিয়ে নেবে ফাঈনাল্লাহ মাঈশাতান দনকা তার রয়েছে অতি সংকীর্ণ একটা জীবন আজকের ধনী মানুষদের সচ্ছল মানুষদের ধন কুবেরদের কেন শান্তি আসছে না বুঝতেই পারছেন কারণ আল্লাহ সেই শান্তিটা উঠিয়ে নিয়েছেন ধন দিয়ে দৌলত দিয়ে প্রাসাদ দিয়ে গাড়ি দিয়ে প্রভাব প্রতিপত্তি দিয়ে ক্ষমতা দিয়ে শান্তি আসে না শান্তিদাতা হলেন একমাত্র আল্লা আলা আপনার পৃথিবীর সমস্ত উপকরণ থাকার পরেও শান্তি অনুপস্থিত থাকতে পারে কারণ আল্লাহ বলছেন ফেলাহু মাইশা তান দনকা আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন অতএব আল্লামুখী হওয়া ছাড়া আল্লাহর দিকে পলায়ন করা ছাড়া কখনোই আপনি শান্তি শান্তিময় জীবন প্রশস্ত জীবন লাভ করতে পারবেন না আমাদেরকে পালাতে হবে দুনিয়ার জাগতিক ভয় থেকে চরম সুন্দর শান্তি তোমা নেই না আস্থার দিকে তাওয়াক্কুলের দিকে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের দিকে দুনিয়ার জীবন আপনাকে কখনোই ভয়মুক্ত করবে না কিন্তু আপনি যখন আল্লাহর প্রতি প্রবল প্রত্যয় দৃপ্ত হবেন ইমানের অধিকারী হবেন আপনি দেখবেন যে পৃথিবীর কাউকে আপনি পরমা করবেন না কিছু যায় আসে না কুড়ি ঘরে থেকেও আপনি যে শান্তি পাবেন অনেক মানুষ প্রাসাদে থেকেও সে শান্তি পাবে না এটাই হচ্ছে আল্লাহর দেওয়া আসলে ন্যামাচ সুতরাং এই নামত লাভের জন্যই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জীবনে অনেকেই নিজেকে ভাবছেন আমি যেন পথহারা ব্যক্তি আপনি দেখেন সব কিছু থাকার পরেও নিজেকে অনেক সময় মনে হবে যে আপনি সব কিছু লস করে বেশি বসে আছেন কারণ প্রকৃত শান্তি আপনি পান ছেলে মেয়েদের যেভাবে গড়তে চেয়েছেন সেভাবে গড়ে ওঠেনি সমাজে নিজেকে যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে আপনার ইমেজও গড়ে ওঠেনি নিজেকে আপনি দেখবেন যে হয়রান অবস্থায় আপনি দেখবেন যে ভীত অবস্থায় কেউ নিজেকে আবিষ্কার করবেন পাপের জগতে অনেক পাপের মধ্যে লিপ্ত হয়ে আছেন আপনি হয়তো কখনো দেখবেন যে শত চেষ্টা সত্ত্বেও নিজের কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না আপনি পৃথিবীর নানা ভোগ বিলাস কিংবা পয়সার পিছনে ছুটেই চলেছেন যদিও আপনি জানেন যে এগুলো মরিচিকার মতো স্থায়ী কিছু নয় এবং মৃত্যুর পর কোনোটাই আপনার সাথে যাবে না সুতরাং এ অবস্থায় তাহলে আমাদের কী করণীয় সেটি আল্লাহ সুমান্তাল্লাহ বলে দিয়েছেন ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো তোমরা এটাই হচ্ছে তোমাদের করণীয় মানুষ তো সবচেয়ে দুর্বল মানুষ খুবই দুর্বল সে আসলে নিজেকে যতই চেষ্টা করুক না কেন একটা বিশাল উচ্চতায় নিয়ে যেতে সে কিন্তু সেখানে গেলে আবার ধরাশ করে পড়ে যাবে ফেরাউনার ঘটনাটাই দেখুন না সে কি বলেছে আনা রব্য কোমল আলা আমি তোমাদের সবচেয়ে মহান সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন রব এবং এক্ষেত্রে আল্লাহ সুমানতালা কোরআনে সেই দাম্ভিক সম্রাটদেরও ঘটনা তুলে ধরেছেন যারা আকাশে ওঠার জন্য শ্রী নির্মাণ করেছিল কিন্তু তাদের সবার কি পরিণতি হয়েছে ফেরাউনের কি পরিণতি হয়েছে সেই নীলনদের মধ্যে অথবা নীল সাগর যেটাই আমরা বলি না কেন সাগরের মধ্যে আল্লাহ তালা তাকে ডুবিয়ে দিয়েছেন এ হলো তার পরিণতি কোথায় সে কোথায় তার প্রভাব কোথায় তার প্রতিপত্তি জগতে সেই লম্বা টাইম ধরে মানুষকে তটস্থ করে রেখেছিল কিন্তু আজকে অসহায় হয়েই তাকে মারা যেতে হলো আল্লাহ সুবহান تعالی কোরআনের মধ্যে বলেছেন সূরা ফাতরের পনেরো নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ ওয়াল্লাহু ওয়াল গানিউল হামিদ হে মানুষেরা তোমরাই আল্লাহর দিকে মুখताज আল ফুকারাউ ইলা আল্লাহ মানে আল মুহতাজুনা ইলা আল্লাহ তোমরা আল্লাহর দিকে মুখताज আল্লাহর দিকে তোমরা ফকির والله হুয়াল আলগানিউল হামিদ আর আল্লাহ হচ্ছেন বেনিয়াজ অমুখাপেক্ষী আলগানী মানে হচ্ছে যিনি কারো মুখাপেক্ষী নন আল হামিদ প্রশংসিত আল্লাহ তাআলা আল কোরআনের বহু জায়গায় এই কথাটা তিনি বারবার উল্লেখ করেছেন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দম্ভ করুণা অহংকার করুণা প্রতিপত্তির বেড়াই বড়াই না তুমি প্রভাবশালী ব্যক্তি তাই বলে অন্যদেরকে ছোট করো না হেয় না নিজেকে অন্যদের চাইতে বড় মনে করো না কারণ এগুলো কোনো কিছুই স্থায়ী হবে না আর তোমার এই প্রতিপত্তি আল্লাহর কাছে তোমার কোনো কাজে আসবে না প্রতিপত্তি আমাদের সমাজে কাজে আসে না কিছু সময়ের জন্য কাজে আসে কিন্তু আল্লাহর কাছে কোনো কাজে আসে না আল্লাহর কাছে কাজে আসবে কি তাকোয়া আল্লাহর কাছে কাজে আসবে তাকোয়া আল্লাহর কাছে কাজে আসবে ইমান আল্লাহর কাছে কাজে আসবে আল্লাহাম ভালো কাজ আল্লাহ সুবাহ আল্লাহর কাছে ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই আয়সারাদি আল্লাহ তাল হাদিসে নবী সাল্লা সাল্লামের একটা দোয়ার মধ্যে আমরা এটা আরও প্রকটভাবে বুঝতে পারি নবী সাল্লাহ সাল্লাম শেষদারত অবস্থায় এই দোয়াটা করেছিলেন দোয়াটা আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলেছিলেন কামিন সাহাতিক হে আল্লাহ তোমার সন্তুষ্টির কাছে আমি আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি তোমার অসন্তুষ্টি থেকে তোমার গজব থেকে তোমার ক্রোধ থেকে আমি তোমার কাছে তোমার সন্তুষ্টির কাছে আশ্রয় চাচ্ছি ওবে মফাচিক তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার কাছে আশ্রয় চাচ্ছি ও আলা আর আমি তোমার পাকড়াও থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার পাকড়াও থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি তোমার উপর প্রশংসা করে শেষ করতে পারবো না তুমি তোমার নিজের প্রশংসা যেমনটি করেছ তুমি তেমনই আমি ক্ষুদ্র মানুষ সীমাবদ্ধ আমার ভাষা এই সীমাবদ্ধ ভাষা দিয়ে তোমার প্রশংসা জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না তোমার ইবাদত পালন করে আমি শেষ করতে পারবো না এ হচ্ছে আমার অক্ষমতা এ হচ্ছে আমার সীমাবদ্ধতা অতএব তোমার কাছে আমি আশ্রয় চাই আমার প্রত্যেকটা জায়গায় যাতে তোমার আজাব থেকে আমি বাঁচতে পারি যাতে তোমার গজব থেকে তোমার ক্রোধ থেকে তোমার কুবাদ থেকে আমি বাঁচতে পারি কি চমৎকার দোয়া রসুল্লা সাল্লাহ সাল্লাম করেছেন সহিম মুস্তেমের মধ্যে এই দোয়াটি বর্ণনা করা হয়েছে কেন আল্লাহর কাছে ফিরব আমরা কারণ আল্লাহর চাইতে ফদল ও করম আর কারো বেশি নেই আল্লাহ হচ্ছেন আক্রম সবচেয়ে মহান সবচেয়ে সম্মানিত সবচেয়ে বেশি দানশীল সবচেয়ে বেশি ক্ষমাশীল পৃথিবীর মানুষ একটু একটু তার সাথে যদি আপনার একটু ঝগড়া হয় দেখবেন অধিকাংশ মানুষই আপনাকে ক্ষমা করতে পারছে না অধিকাংশ মানুষই প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় আপনি যতই তার কাছে কান্নাকাটি করে পা ধরে ক্ষমা চান দেখবেন যে অনেক মানুষ আপনাকে ক্ষমা করবে না পা দিয়ে দলিত মথিত করে আপনার বিরাট ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ সুভান হওয়া তা আলা তিনি বান্দাকে কোনোদিন শূন্য হাতে ফেরান না বান্দাকে তিনি ক্ষমার জন্য প্রস্তুত হয়ে থাকেন শেষ রাতে গভীর রাতে তিনি বান্দাকে বলতে থাকেন শেষ আসমানে নেমে আস্তাক ফেরুনি আস্তাক ফেরুল কে তোমাদের মধ্যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সুতরাং যদি পলায়ন করতে হয় তাহলে এমন সত্তার কাছে পলায়ন করতে হবে যিনি আমাকে ক্ষমা করবেন যিনি আমাকে স্নেহে টেনে নেবেন যিনি তার রহমতের মধ্যে আমাকে জায়গা করে দিবেন যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবেন আল্লাহ সুবহান হুয়া তালা তার চাইতে আকরাম আর কেউ নেই আবু হরি আল্লাহ তাল্লাহার একটা হাদিসে এসেছে আলান্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল উল্লাহ তালা আনা আব্দি বি ও আনা মাহু ইদা দেখানি فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ إن ذكرته في ملأ خير منهم وإن تقرب إليه إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولة رواه البخاري ومسلم نبي صلى الله عليه وسلم بولن الله سبحانه وتعالى بولشن نتحدث قدسي جامر باندا আমার সম্পর্কে যে ভালো ধারণা পোষণ করে আমি সেই ধারণার কাছেই থাকি এ অংশ থেকে বোঝা যায় যে আল্লাহর প্রতি ক্ষুব্ধ হতে নেই এবং আল্লাহ সম্পর্কে সার্বক্ষণিক সব অবস্থায় ভালো মন্দ বিপদে আপদে মুসিবতে কিংবা স্বচ্ছলতায় সকল অবস্থা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন আল্লাহ তো আপনার কিছু পরীক্ষা নেবেনই সেই পরীক্ষার পরে আপনার জন্য সোনালি দিন অপেক্ষা করছে সেই আশায় আপনি থাকবেন এই আশায় কখনোই গুড়ে বালি পড়বে না এই আশাটা সত্য আশা কারণ আপনি আল্লাহ সুবান তাল্লার কাছে যা আশা করবেন যেই ধারণা তার প্রতি আপনি করবেন যে বিশ্বাস আপনি তার প্রতি রাখবেন আল্লাহ সেই বিশ্বাসের কাছেই থাকবেন আল্লাহ আপনার সেই চেতনার কাছেই থাকবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন আর মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন সেটা তো যত দীর্ঘই হোক না কেন তার কিন্তু শেষ হবেই আপনার এই যে দীর্ঘ দিনের যে প্রতীক্ষা সে প্রতীক্ষার অবসান হবে এবং সুন্দরভাবে অবসান হবে সে কথাটি আল্লাহ সুমানতালা এখানে বললেন আর সে যখন আমাকে স্মরণ করে আল্লাহ বলছেন আমি তার সাথেই থাকি আর সে যদি তার অন্তরে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন সে কথাটি বলেছেন আর যদি সে অনেক মানুষের সামনে আমাকে স্মরণ করে আপনি আল্লাহর কিছু গুণগান করলেন আপনি কোর আন তেলাওয়াত করলেন মানুষের সামনে অথবা কোর আনসন্নার পক্ষে কথা বললেন মানুষকে দাওয়া দিলেন এগুলো সবই হচ্ছে অনেক মানুষের সামনে আল্লাহকে স্মরণ করা তিনি বলছেন যদি আমার কোনো বান্দা অনেক মানুষের সামনে আমাকে স্মরণ করে তাহলে এই সকল মানুষের চাইতে আরও উত্তম বান্দাদের সামনে আমি তাকে স্মরণ করব অর্থাৎ ফেরেশতাদের সামনে আর এই বান্দা যদি এক বিঘত আমার দিকে এগিয়ে আসে এক বিঘত আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাতে গিয়ে যাব এক হাত এগিয়ে যাবো আর সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক বাহু মানে এক হাত থেকে পুরোপুরি এ পর্যন্ত এক বাহু তার দিকে এগিয়ে যাব সুভান আল্লাহ সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে আসব আসবো ইয়াসাল যে আল্লাহ এত বড় প্রস্তুতি নিয়ে তিনি আছেন সে আল্লাহকে আমরা কি করে ভুলে থাকতে পারি আল্লাহ এই পৃথিবীর কোনো মানুষ যদি আপনার জানা থাকে যে আপনাকে সাহায্য করার জন্য এভাবে আসবে আপনি তাকে কোন জায়গায় রাখবেন বলেন তো আর যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এত নিয়ামত দিচ্ছেন তারপরেও তিনি আমরা যা করি তার চেয়ে বেশি নিয়ামত আমাদেরকে দিচ্ছেন সে আল্লাহকে আমরা ভুলে বসে আছি সম্মানিত ভাইরা ফাফির আল্লাহর দিকে পালিয়ে আসুন আর দেরি করবেন না পৃথিবীর যে জায়গাগুলোতে আছেন আপনারা সব জায়গায় আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ অতএব আল্লার দিকে আসুন ইমাম আহমেদ আরেকটি হাদিস বর্ণনা করেছেন তার আল মুস্তাদ গ্রন্থে শেখ আলবানী সাহি আল জামের গ্রন্থে এটাকে সহি বলেছেন ইমাম আহমদ এ হাদিসে উল্লেখ করছেন যে কলা নবী সাল্লি আসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহ তা আলা নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ সুবাহআ বলেন এটাও হাদিসে কদ্দি আদম কম ইলাইয়া আমশি ইলাইক হে বনি আদম আমার দিকে দাঁড়াও আমার দিকে বসে আছো আমার দিকে দাঁড়াও হেঁটো না ব্যাস আমার দিকে আসার অভিপ্রায়ে দাঁড়াও আমশি ইলাইক আমি তোমার দিকে হেঁটে আসব আমি তোমার দিকে হেঁটে আসব ওয়ামশি ইলাইয়া উহার উবেলো ইলাইক আর আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে আসবো সুবাহান আল্লাহ আবুদার আল রাদি আল্লাহ তাল্লাহ থেকে একটা হাদিসে বর্ণিত আছে নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ সুবাহনতাল্লাহ বলছেন হাসান যে ব্যক্তি দশটা নেকি করবে আমি তার জন্য অনুরূপ দশটা নেকি তার জন্য বরাদ্দ রাখবো দশটা ভালো জিনিস তার জন্য পুরস্কার হিসাবে রাখবো ও আজিদ এবং আরও বাড়িয়ে দেবো আরও বাড়িয়ে দেব কোরআনের বর্ণনা সেটা বোঝা যায় সেটা সাতশো গুণ পর্যন্ত বাড়তে পারে এবং বোখারি মুসলিমের আরেক হাদিসে সেটা বলা হয়েছে যে প্রত্যেক নেকি গুণ এটা হল মিনিমাম স্ট্যান্ডার্ড আর ম্যাক্সিমাম সাতশো গুণ কিন্তু কোরআন কোথাও কোথাও বলছে বেগাই রে হিসাব আরও বেশিও হতে পারে ওমান জা আবি সৈয়া এতে ফাজা ও হুসইয় এত মেতলুহা আউ আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করে তাহলে সেই পাপের বিনিময়ে তার অনুরূপ একটা শাস্তি হবে ওই পাপের যতটুকু ওজন সেই ওজনে একটা শাস্তি হবে আও ফের অথবা আমি তাকে ক্ষমা করে দেবো সুহান অথবা আমি তাকে ক্ষমা করে দেব কাকে ক্ষমা করে দেবেন আল্লাহ ওই ব্যক্তির পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ আল্লাহ সুভানা ও তালার চাইতে অধিক সহিষ্ণু সহনশীল সিম্প্যাথি অ্যাম্পাতি যার সবচেয়ে বেশি আছে আর কারো এত বেশি নেই আল্লাহ সুবাহতালার মধ্যে রহম ভালোবাসা করুণা দয়া যত বেশি আছে ততটা আর কারো মধ্যে নেই তাহলে তার কাছেই তো আপনি পালাবেন আপনি একটা জায়গা থেকে শত্রুর কবল থেকে পালিয়ে কার কাছে আশ্রয় নেবেন আরেক শত্রু অথবা যেই লোক আপনাকে ভালোবাসে না যুদ্ধকালীন অবস্থা এটা ঘটে তাই না আপনি শত্রুর গৃহ থেকে মনে করলেন ওই লোকের কাছে যায় কিন্তু ওই লোক গিয়ে দেখলেন সেও শত্রু কি হবে আপনার বলেন তো আল্লাহ আল্লাহ হচ্ছেন সেই সত্তা যার মতো রহম কারোর মধ্যে নেই সেই সত্তা যিনি ক্ষমাশীল যিনি আপনাকে সার্বিক আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন অতএব আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহর দিকেই পালাতে হবে অমর আব্দুল খাপ্তাবাদী আল্লাহ তাআলা আনহুর একটা বিখ্যাত হাদিস আপনাদের সামনে এখানে আমি কোট করছি যেটি বোখারি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসুল সাল্লা সাল্লাম একবার এক একদল বন্দি নিয়ে আসলেন তাদের মধ্যে ছিল এক মহিলা সে তার বাচ্চাকে খুঁজতেছিল বন্দিদের মধ্যে পেয়ে গেল যখন পেয়ে গেল সে বাচ্চাকে একদম নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে রাখল আর তাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে শিক্ত করতে লাগলো নবী জিজ্ঞেস করলেন আ তারাও না হ্যা দি হিলমার আতা তে হ্যাঁ তোমাদের কি মত এই মহিলা কি তার এই বাচ্চা যাকে সে পরম স্নেহে তাকে স্নেহ দিয়ে যাচ্ছে ভালোবাসা দিয়ে যাচ্ছে এবং সে তার সন্তান তাকে কি সে আগুনে নিক্ষেপ করবে তোমাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় বাংলাদেশে কোনো মা বা আমাদের এই জনপদে কোনো মা তার সন্তান যাকে সে খুব ভালোবাসে তাকে কি আগুনে নিক্ষেপ করবে নবী সাল্লা সাল্লাম সাহাবাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন এই যে মহিলা দেখছ কি পরম স্নেহে মায়ের স্নেহে সে সন্তানকে ভালোবাসা দিয়ে যাচ্ছে সে কি তার এই সন্তানকে পরম স্নেহের সন্তানকে আগুনে নিক্ষেপ করবে সাহাবাহকরাম বললেন লা লা লাহি আল্লাহর কসম এই মহিলা আগুনের মধ্যে তার এই স্নেহের সন্তানকে নিক্ষেপ করবে না ওয়াহিয়া তাকদের আলা আল্লাহ তত রাহাহাহু ফাকাল আলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম রাসুল সাল্লা সাল্লাম তখন বললেন লাল্লাহু আর হামু বে এবারিহি বেওয়ালা দিহা রাসুল সাল্লা সাল্লাম বললেন এই মহিলা তার সন্তানের প্রতি যতটা স্নেহ বাৎসল্য দেখাচ্ছে যতটা স্নেহপরায়ণ আল্লাহ সুবাহানহতালা তার সকল বান্দাদের প্রতি এর চেয়ে বেশি স্নেহপরায়ণ দিকে ফিরবেন কার দিকে পালাবেন আল্লাহর দিকে কারণ আল্লাহর দিকে পালালেই একটা পরম স্নেহ পাবেন একটা দয়া পাবেন দাক্ষিণ্য পাবেন আনুকূল্য পাবেন আল্লাহর সমর্থন পাবেন আল্লাহর আশ্রয় পাবেন আবু দরাতি আল্লাহ আনহ থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন এটাও হাদিসে কুদ্সি আল্লা সুবাহ বলেন ইয়া আই বাজি নাহার হে আমার বান্দারা তোমরা রাতে এবং দিনে পাপ করে বেড়াচ্ছ ভুল করে যাচ্ছ বা জামি আ আর আমি তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেই ফাস্তাক ফেরুন আক ফের অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহর কাছে পালানোর যে কথাটা বলা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই হচ্ছে পালানো সলাদ পড়াটাই হচ্ছে আল্লাহর কাছে পালানো রমাদানের সিয়াম রাখাটাই হচ্ছে আল্লাহর কাছে পালানো আল্লাহকে সকাল সন্ধ্যায় আজকার এ স্মরণ করার মাধ্যমে আসলে আল্লাহর দিকে পালানো হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আপনি আল্লাহর দিকে পালাতে পারেন হালাল হারাম বেছে চলার মধ্য দিয়ে আপনি আল্লাহর কাছে পালাতে পারেন আপনার ঘর থেকে পালাতে হবে না আপনার জনপদ থেকে হিজরত করে অন্য জনপদে আপনাকে যেতে হবে না শুধু সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমি আল্লাহ এবং তরাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশনা পালন করব কিনা যদি আপনি সত্যিকার অর্থে তাদের নির্দেশনা মন থেকে অন্তর থেকে পালন করার জন্য প্রস্তুত হন তাহলে আসলে আপনি আল্লাহর দিকে পালানোর জন্য প্রস্তুত হলেন এবং যদি আপনি আল্লাহর এবং তার রসুল সাল্লা সাল্লামের নির্দেশ পালন করা শুরু করলেন তাহলে আল্লাহর দিকে পালানো আপনার শুরু হয়ে গেল প্রিয় ভাইরাব আবু দি আল্লাহ তাল আগের হাদিসটা সাহি মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করেছেন সাহি মুসলিমের আরেকটা হাদিস আবু আনহ থেকে বর্ণিত হয়েছে সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরছি নবী সাল্লাম তিনি এই হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে কোর্ট করছেন এটাও হাদিস আল্লাহ বলছেন আল্লাহ অনেক বড় হাদিস আমি অর্থটা বলছি আমার এক বান্দা পাপ করে ফেলেছে কে বলছেন আল্লাহ আমার এক বান্দা পাপ করে ফেলেছে তারপরে সে দোয়া করছে বলছে আল্লাহ হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ সুবান তালা বললেন এটা অনেকটা স্বগতোক্তির মতো বলছেন অন্যদেরকে জানানোর জন্য আমার বান্দা পাপ করেছে এবং সে জানে যে তার একজন রব আছে যে তাকে ক্ষমা করে দেবে তার পাপকে ক্ষমা করে দেবে সে তার পাপ করতে থাকে এরপর পাপ থেকে সে আবার ফিরে আসে এরপর সে আবার পাপের মধ্যে ফিরে আসে আবার সে বলে আয় রব লি দামবি হে রব আমাকে ক্ষমা করে দাও আমার পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ তাবারাক বলে আগের মতোই আমার বান্দা একটা পাপ করেছে সে জানে যে তার রব একজন রব আছে যে তাকে ক্ষমা করে দেয় এরপরে সে আবার পাপ কা চালাতে থাকে অর্থাৎ সে যে এই যে একবার পাপ করল ক্ষমা চাইল আবার পাপের দিকে ফিরে আসে আবার ক্ষমা চাইল আবার পাপের দিকে ফিরে আসে আবার ক্ষমা চাইল সেক্ষেত্রে সে তৃতীয়বারের মতো বলে আয় রব লিদাম বি হে রব আমাকে আমার পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ সুবাদ তাল্লাহ বলেন আমার বান্দা আবারও পাপ করলো এবং সে জানে তার একজন রব আছে যে তাকে ক্ষমা করে দেয় এবং সে পাপ চালিয়ে যায় এরপর কি বলছেন আল্লাহ ফাকাত গাফার তুলাক তোমার যা ইচ্ছা করতে থাকো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কেন ক্ষমা করলেন জানেন এখানে সে তো পাপ করেই যাচ্ছে কারণ সে প্রতিবার ক্ষমা চাচ্ছে শান্তরিকভাবে প্রতিবার ক্ষমা চাচ্ছে আমরা কি সেটা চাচ্ছি এই ক্ষমা চাওয়াটাই হল আল্লাহর দিকে ফিরে আসা পাপ করবেন ভুলে ক্ষমা চাইবেন জেনে এখানে সে কথাই বলছে আল্লাহ বলছেন আমার বান্দা একটা পাপ করেছে এবং সে জানে যে তার একজন রব আছে ইয়াকেরু যে রব তাকে তার পাপকে ক্ষমা করে দেয় তাহলে পাপ করবেন ভুলে আর ক্ষমা চাইবেন জেনে পাপটা যদি জেনে বুঝে করেন তাহলে ক্ষমা চাওয়াটা দুরূহ এই সমাজের মধ্যে বৃহত্তর একটা অংশকে আপনি দেখবেন যারা পাপের মধ্যে লিপ্ত আছে জেনে বুঝে যে ব্যক্তি জেনে বুঝে পাপ করে সে এক ধরনের আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে ফলে তার হেদায়ত পাওয়াটা কঠিন হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং পাওয়া দুটোই তার জন্য কঠিন আল্লাহর দিকে সে পালায়ন করতে সক্ষম হয় না কিন্তু যে বান্দা প্রতিনিয়ত পাপ হওয়ার পর আবার আল্লাহর দিকে ফিরে আসে সে জেদ করে না পাপের উপরে কন্টিনিউ করে না বরং পাপ থেকে মুক্তির জন্য সে সারা দিন যদি পাপ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এসার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় পাপ মুক্ত হয়ে গেল আল্লাহর দিকে ফিরে আসলো আল্লাহর দিকে সে সমাজের সকল পাপ থেকে পলায়ন করে চলে আসল আল্লাহর দিকে পলায়নের জন্য কি প্রয়োজন সেটা খুব সংক্ষেপে বলছি আল্লাহর দিকে পলায়নের জন্য প্রথম প্রয়োজন হচ্ছে প্রস্তুতি পলায়নের প্রস্তুতি আপনি যদি প্রস্তুতি না নিয়ে পলায়ন করেন তাহলে পলায়নটা সার্থক হবে না আপনি আল্লাহর দিকে গেলেন ঠিক আছে আল্লাহ ক্ষমা করে দাও কিন্তু সলাদ বাদ দিলেন আপনার সে পলায়নের মধ্যে সলাৎ নাই কোরআন তেলাওয়াত নাই আপনার সেই পলায়নের মধ্যে পাপ বর্জন নাই ঘুষ ঠিকই চলছে সুদ চলছে অন্যায় চলছে চুরি জাহাজানি চলছে গভীর রাতে পর্নোগ্রাফি দেখা চলছে এটা কি পলায়ন হলো আল্লাহর দিকে আল্লাহর দিকে পলায়ন করার জন্য প্রস্তুতি লাগে ট্রেনিং লাগে সেই ট্রেনিংটা করতে হবে এবং সেই নির্দেশনাগুলো কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন ও আয়দু ওয়া যেটা আল্লাহ বলছেন এর মানে কি প্রস্তুতি গ্রহণ করো ও মানে প্রস্তুতি গ্রহণ করো সেই প্রস্তুতি হতে পারে যখন যেটা প্রযোজ্য যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধের প্রস্তুতি যুদ্ধ করাটাও তো আল্লাহর দিকে ফিরে আসা না যখন দিনকে রক্ষার জন্য আপনি যুদ্ধ করবেন এরপর আল্লাহ তাল্লাহ বলছেন ওয়া খায়রা ফ্না খায়িতা পাথেয় অর্জন করো পাথেয় কেন পাথে অর্জন করবেন আল্লাহর দিকে পালানোর জন্য আচ্ছা সবচেয়ে উত্তম পাথেও কি সবচেয়ে উত্তম পাথেও কি তাকুয়া তাকুয়া নিয়ে যদি পালাতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি তাকুয়া ছাড়া পালান তাহলে পালানোটা সার্থক নাও হতে পারে আল্লাহ সুবান তাল্লাহ আরও বলেছেন ওয়ালতন্দুর নকসুম্মা কাদ্দাম লেগাজ ওয়ালতন্দুর নকসুম্মা কাদ্দ লেগাজ প্রত্যেক ব্যক্তি আগামীকালের জন্য আখিরাতের জন্য কী প্রেরণ করেছে যা তা যেন সে দেখে নেয় তা যেন সে হিসেব করে নেয় আপনি যখন ব্যবসা করেন আপনার অডিট হয় অডিট হয় না এই অডিটের কথা বলছে তোমাকে অডিট করো তোমাকে নিজেকে অডিট করো যে তোমার পলায়নটা ঠিকমতো হয়েছে কি না এখন পলায়নের সময় যদি আপনার পাসপোর্টটা লাগে পাসপোর্টটা বাসায় রেখা পলায়ন করেন তাহলে তার বর্ডার ক্রস করতে পারবেন না এটা জাস্ট একটা উদাহরণ অথবা আপনার আইডি কার্ডটা যদি লাগে বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে আইডি কার্ড দেখলে ছেড়ে দিবে প্রস্তুতি লাগবে না আপনাকে অন্তত জরুরি জিনিসগুলো নিয়ে তারপর পালাতে হবে তা নাহলে খাবেন কি পড়বেন কি ডকুমেন্টস কোথায় এখানেও সে প্রস্তুতিটা লাগবে এখন কবে পালাবো আমরা প্রশ্নটা হচ্ছে কবে পালাবে আমি কি বৃদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যে জওয়ানকালে মোটামুটি দুনিয়াটাকে একটু ভালো করে এনজয় করে নেই পালাব বৃদ্ধ হলে অনেকেই সেটা করে বাংলাদেশে জওয়ানকালে যখন কারো হজ ফরজ হয় তখন সে নিয়ত করে কবে হজ করবে বুড়ো হলে ছেলে মেয়েরা বড় হলে তখন তিনি বুড়ো হবেন এবং তার জন্য খুব চমৎকার ফন্দি হচ্ছে ছেলে মেয়েদের বিয়ে হজ দেরি করার একটা এক্সকিউজ হচ্ছে বিয়ে সুদী ব্যাংকে চাকরি করছেন বললেন যে না রিটায়ার্ড করার পরে তবা করব তাই না তার মানে আপনি পালাবেন রিটায়ার্ড করার পরে কিন্তু আল্লাহ কি আপনাকে গ্যারেন্টি দিয়েছে না কি অতদিন পর্যন্ত জীবিত থাকবেন ঘুষ খাচ্ছেন কবে আল্লাহর দিকে পালাবেন আরে দু চারটা বাড়ি করে নেয় আগে বাড়ি গাড়ি সব কিছু করার পরে এরপরে তবা করবো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পলায়নের জন্য আমাদেরকে করতে হবে আল মোবা দ্বারা তাড়াহুড়ো করে পলায় মানুষ দেখবেন যে পৃথিবীতে যারা পালায় তারা কিন্তু বলে না যেমন আজকে আপনি যুদ্ধমান অবস্থায় আছেন আপনি বলতেছেন এখানে মানে যারা আছে তারা সবাই হয়তো বোমা হামলার শিকার হচ্ছে অথবা মারা পড়ছে আপনি যদি বলেন না ঠিক আছে আমি দুই দিন পরে পালাই হবে এটা পালায় কি মানুষ দেরি করে না সাথে 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 এটাকে বলা হয় আলমুবাদা এবং এই নির্দেশনাগুলো আমরা রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে পাই ওয়াস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়া ব্যা দেরো ব্যা ব্যা তোমরা দ্রুত বেগে ধাবিত হও আর আল্লাহ সুমান তল্লাহ বলেছেন ওয়া স্যার ও ইলামিকম ওয়া জন্নাতিন আর দুহাস্যামা ওয়াতুয়াল আর্থ আর তোমরা ধাবিত হও সবেগে ধাবিত হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থ হচ্ছে আসমান সমূহের ন্যায় দীর্ঘ তাহলে এখানেও কিন্তু পালানোর কথাই বলা হচ্ছে এবং সেটা দ্রুত পালানোর কথা বলা হচ্ছে আবু রাদি আল্লাহ তাল্লাহর একটা হাদিসের মধ্যে এসেছে তিনি বলছেন ইদা হামামতা তা ওয়া ইদা আজমতা ফেতাবের ওয়া আলাম আর না হু লু দরাকুল মাফা আখের মানিয়া দুরকুল মাফা মাফা আখের মানরাফিল যখন তুমি ইচ্ছা পোষণ করো তখন তাড়াতাড়ি করো আর যখন তুমি কোনো কিছুতে কোনো কিছুর দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করো অর্থাৎ এটা করবেই তাহলে সবর করো আর ওখান থেকে নড়ো না আর এটা জেনে রাখো যে যে ব্যক্তি সবার পেছনে থাকতে রাজি হয়ে গেছে সে কিন্তু আগাতে পারবে না যে সবার পেছনে থাকার জন্য যে আমি পেছনের বেঞ্চে বসবো স্কুলে পেছনের বেঞ্চে বসবো ভালো করে শুনবো না একটু দুষ্টামি করতে পারব। তাহলে সে কি মাফাখের গৌরবের জায়গায় পৌঁছতে পারবে সে প্লাস পাবে সে কথাটি তিনি বলে দিয়েছেন সুতরাং আপনি যখন আল্লাহর দিকে ফিরবেন আর কোনো দিকে তাকাবেন না গায়রুল্লার দিকে তাকাবেন না পৃথিবীর বিত্ত বৈভবের দিকে তাকাবেন না ক্ষমতার দম্ভের দিকে তাকাবেন না প্রভাবের দিকে তাকাবেন না যশ ইমেজ কিংবা পৃথিবীর আরও যে পিছু টানগুলো আছে কোনো দিকে আপনি তাকাবেন না আপনি সোজা আল্লাহর দিকে চলে যাবেন কোনোরকম দেরি না করে এটাই হচ্ছে আল ফেরারু ইল আল্লাহ এবং সেটি আল্লাহ সুমানতাল্লাহ আমাদেরকে বারবার বলেছেন ফাফিরু ইল্লাহ ইন ইলাকুম হু নাদির উমবিন বারাক আল্লাহম ফিলকর আনিল আদিম ونفعنا واياكم بما فيه من الذكر الحكيم. اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم. <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد ايها المسلمون আমরা ফাফিরু ইল্লাহ আল্লাহর দিকে পালাও এ বিষয় নিয়ে কথা বলছিলাম আর দুটো বিষয় বলে আমি আমার খোদ্া সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ কত ধরনের পালানো আছে পালানোর প্রকারভেদ কাদের মতো করে পালাবো পালানো দুই রকম একটা হলো ফেরারুল সোয়ায়দা আরেকটা হলো ফেরারুল আশকিয়া ফেরার আসু আদা ফেরার আশকিয়া সুখী মানুষদের পালানো সুখের সন্ধানে পালানো শান্তির সন্ধানে পালানো পুরস্কারের সন্ধানে পালানো ইমাম আব্দুল কয়িম রহমাল তার মাদার জু আলিকিন বিখ্যাত গ্রন্থ তার প্রথম খণ্ডের চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় বলেন ওয়ামিন ম্যানাজিল ইয়া কানা আবুদুয়া ইয়া স্তাইন মঞ্জিল আতুল ফেরার তিনি এই মাদারেজু সালেকিনের মধ্যে যারা আল্লাহর পথে চলে তাদের এই চলার পথকে তিনি বলেছেন মানাজিলু মানাজিলা আবুদু ইয়া কানা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই এই যে চাওয়ার যে মঞ্জিলাগুলো আছে সে মঞ্জিলগুলো তিনি এক এক উল্লেখ করেছেন তার মধ্যে একটা হলো কি মঞ্জিল আতুল ফেরার আল্লাহর দিকে পালানোর মর্যাদা আল্লাহর দিকে পালানোর পজিশন এই পজিশন সবার সৌভাগ্য হয় না আল্লাহর দিকে পালানোর পজিশন সবার অর্জিত হয় না সে কথা তিনি বলেছেন ইমাম কর্তবী তিনি রু ইহ এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি বলেছেন যে এই যে আল্লাহ সুমান্তাল্লাহ বললেন ফাফিরু ইহি ইন্ মুবিন এখানে আল্লাহ সুমানতাল্লাহ তার নবীকে বলছেন কুল্লাহ মিয়া মুহাম্মদ হে মোহাম্মদ তুমি উম্মতে মোহাম্মদকে বলে দাও সাফিরু ইহ যে তোমরা আল্লাহর দিকে পালাও ইন্নি মিনহু নদির মোবিন নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী প্রকাশ্য সতর্ককারী এর অর্থ হলো তোমরা আল্লাহর দিকে পালাও মানে হচ্ছে সাফিরু মিম্মা আসিহি আতিহি তোমরা আল্লাহর অবাধ্য হওয়া থেকে আল্লাহর নাফুরমান বান্দা হওয়া থেকে তার আনুগত্যের দিকে তোমরা পালিয়ে যাও ইমাম তবারি ইমাম তবারি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন মিন ইলা বিল ওহ রবু ইমান ওন এক অর্থাৎ হে মানুষেরা তোমরা আল্লাহর শাস্তি থেকে তার রহমতের দিকে পালাও তার প্রতি ইমান পোষণের মাধ্যমে এবং তার নির্দেশ মানার মাধ্যমে এবং তার আনুগত্যের আমল করার মধ্য দিয়ে তোমরা আল্লাহর আল্লাহর দিকে পালাও আল্লাহর রহমতের দিকে পালাও ইবনু আব্বাস আল্লাহ তাল্লাহন বলেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আই ফির ইবেন তোমরা আল্লাহর দিকে পালাও তোমাদের পাপ থেকে তবা করার মাধ্যমে ইমাম ইবনু ক্যাথির তার তাফসির ইবনু ক্যথিরের মধ্যে উল্লেখ করেছেন এর অর্থ হলো আল ও ইলাইহ আল্লাহর কাছে আশ্রয় নাও আমরা কুল আউদুর ফালাক কুল আউদুর নাসে তাই না আশ্রয় নিচ্ছি অনেক কিছু থেকে এবন আব্বাস এবনু ক্যাফির বলেন এর ব্যাখ্যা হলো তোমরা আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে আশ্রয় নাও ফি উমুরিকুম আলাই এবং তোমাদের প্রত্যেক বিষয় কথা কাজ জীবনের প্রত্যেকটা বিষয় তোমরা আল্লাহর উপর নির্ভরশীলতা স্থাপন করো আর দ্বিতীয় প্রকার ফেরারটা কি হলো সেটা ফেরারুল আশকিয়া দুর্ভাগ্যদের পলায়ন দুর্ভাগ্যবান লোকদের পলায়ন এরা কিসের থেকে পালায় এরা মূলত আল্লাহর দিকে পালায় না তাহলে কিসের থেকে কিসের দিকে পালায় তারা আল্লাহ থেকে আল্লাহর নাফরমানের দিকে পালায় তারা সৌভাগ্য থেকে দুর্ভাগ্যের দিকে পালায় তারা আল্লাহর রহমত থেকে তার অকুবতের দিকে পালায় তারা জান্নাত থেকে জাহান্নামের আগুনের দিকে পালায় তারা পুণ্য থেকে পাপের দিকে পালায় তারা শালীনতা থেকে অশ্লীলতার দিকে পালায় তারা নীতি থেকে দুর্নীতির দিকে পালায় তারা ন্যায় থেকে অন্যায়ের দিকে পালায় তাহলে এই পালনটা কিসের পালানো দুর্ভাগ্যবানদের পালানো এবং এটাকে বলা হয় ফেরার আল আশ আশ্কিয়া আল্লাহ সুমান্তল্লা কোরআনে তাদের কথা বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং বলেছেন এরা ভাগ্যহীন এরা এদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন ফাইন্াল্লাহ মাঈ শাতান দনকা এভাবে আরও অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেছেন আল্লাহর দিকে পালানোর ফলাফলটা কি খুব সংক্ষেপে বলছি এক নম্বর আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন আর আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আপনি জান্নাতের মতো এবং জান্নাতুল ফেরদাউসের মতো মহাপুরস্কার লাভ করবেন দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আপনি যদি আল্লাহর দিকে পালান পালানোর জন্য মনস্থির করেন তাহলে পাপ ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে এবং খারাপ পথে চলাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে এটা আল্লাহ তালাই করে দিবেন তৃতীয় হচ্ছে আপনি যদি আল্লাহর দিকে পালান তাহলে আপনার অন্তর এবং বাহির আপনার শরীর এবং অন্তর দুটোই পবিত্র হয়ে যাবে এবং আলোকিত হয়ে যাবে চতুর্থ হল আপনি যদি আল্লাহর দিকে পালান তাহলে দুনিয়া আপনাকে আর ধোকা দিতে পারবে না আপনারা আমার সবচেয়ে বড় শত্রু ইবলিস আমাদেরকে আর প্রতারিত করতে পারবে না আল্লাহর পথে চলাটা সহজ হয়ে যাবে দিনের পথে থাকাটা সহজ হয়ে যাবে কোরআন ভিত্তিক জীবন পরিবার সমাজ গঠন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা আমাদের যে ঝুঁকি যে ভয়টা আজকে আমাদের সামনে তৈরি হয়ে গেছে যদি আমরা সাবধান না হই এই প্রচলিত জীবনে আধুনিক সমাজ আমাদেরকে আসলে একটা খারাপ বার্তা দিচ্ছে আল্লাহর অকুবত্বের মধ্যে পড়ার বার্তাটা দিচ্ছে আখেরাতে কঠিন বিচারের মুখোমুখি হওয়ার বার্তাটা দিচ্ছে অতএব অতএবাসুন আমরা সতর্ক হই আল্লাহর দিকে ফিরে আসি এবং আল্লাহর দিকে পালাই যে কথাটি সুর দারিয়াতের মধ্যে মধ্যে আল্লা সুবাহানাহ তাল্লা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বলেছেন ফাফিরু ইহি ইন্নি কুমিন হু নদীর মিন হাদা ওসল্লুসল্লিম আল নবীন মোহাম্মদ ফকাত্লাহুসবহান ইন আল্লাহ ইকল আলা নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم لا تؤاخذ اللهم لا تؤاخذنا بما فعل السفهاء منا اللهم سهل لنا الرجوع الى الكتاب والسنه يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه